দশক বাংলাদেশের উন্নয়ন আর বিদেশি ঋণের যোগান নিয়ে মুহূর্তে কথা বলার জন্য অনলাইনে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শাহাদ হোসেন সিদ্দিক ডক্টর শাদ আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি বিজনেস টোয়েন্টি ফোরে আমরা আসলে যে নিউজটিতে দেখছিলাম যে আমাদের বিদেশি ঋণের যেই চায়টা বা যে দাপটা যে দায়টা সেটা আসলে কিন্তু আমাদের তিনশো কোটি বিলিয়ন তিনশো কোটি ডলার ছাড়িয়ে গেছে এই মুহূর্তে আমাদের যে আসলে চলমান অর্থনৈতিক বাস্তবতা চলছে সেটাকে আসলে কতটা চাপ সৃষ্টি করতে পারে অর্থনীতিতে আপনি কি মনে করছেন দেখেন সেটা হচ্ছে যে আপনার যে প্রশ্নটা সেটা হচ্ছে একটা একটা দেশ একটা বছর অর্থাৎ এগারো মাসে পরিশোধের বিষয় আর সার্বিক ভাবে যদি আমি বৈদেশিক ঋণের জায়গাটা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাই উদ্বেগজনক কিনা সেটা পরের বিষয় কিন্তু বিগত সাত বছরে যেটা আমাদের একান্ন বিলিয়ন ছিল সেটা কিন্তু হান্ড্রেড বিলিয়ন যখন হান্ড্রেড বিলিয়ন ক্রস করে তখন কিন্তু এই বিষয়টা নিয়ে বিশ্লেষকরা অনেক ধরনের বিশ্লেষণ করেছেন যে বাংলাদেশের চ্যালেঞ্জ হবে কিনা এবং সেগুলা মোকাবেলা করার জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া যায় আমি যদি চিত্রটা এইভাবে বলি যে বাংলাদেশের যদি এখন বৈদেশিক ঋণের সরকারিও আছে সরকারি ঋণের শতাংশ বৃহৎ অংশ আর বেসরকারি ঋণের পরিমাণ হচ্ছে বিশ্ব শতাংশ অতএব এই হিসাবে আমরা একটা হিসাবায়ন করতে পারি অর্থাৎ সরকারি ঋণের আবার যদি মানে বৃদ্ধির হারটা দেখেন সেটা খুবই দ্রুত গতিতে বাড়ছে যেটা বেসরকারি ঋণের সাথে যদি তুলনা করেন এখন আরেকটা জায়গায় আমরা যেটা বিশ্লেষণের জন্য নিয়ে আসি যে সরকার যে পরিমাণ ঋণ করছে সেটা আসলে আমার জিডিপির তুলনায় কত বাংলাদেশে যদি সেটা তুলনা করেন তাহলে সেটা সত্তর শতাংশ আপনি যদি গ্লোবাল পরিসংখ্যানের ভিত্তিতে বলেন তাহলে হচ্ছে সংখ্যাজনক নয় কিন্তু আমরা কেন তাহলে সংখ্যা করছি আমি বলবো সংখ্যা করছি এই জন্য যে রাষ্ট্র তার যে আয়ের সামর্থ্যটা বাড়ানো দরকার সরকার যে তার আর্থিক সক্ষমতাটা বাড়ানো দরকার যেভাবে বাড়ানো দরকার সরকার সেইভাবে বাড়াচ্ছে না যে কথাটা এবং যে বিশ্লেষণগুলা কিন্তু আমরা রাষ্ট্রীয় বাজেট চব্বিশ পঁচিশের কথাও যদি বিশ্লেষণ করেন সেটাও কিন্তু উঠে আসে যেমন আমরা যদি উন্নয়ন বাজেটের কথা দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকার কথা বলি এই দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা কিন্তু আমাদের রাজস্ব থেকে এক পয়সা আসছে না অতএব সেই দিক বিবেচনায় আমাদেরকে বলতে হচ্ছে যে আমরা সরকারের আর্থিক সক্ষমতা না বাড়লে তাহলে তো পরিশোধের দায় খুব কঠিন হয়ে যাবে চ্যালেঞ্জিং হয়ে যাবে আর আরেকটা জায়গায় আমি বলবো বৈদেশিক ঋণ এইটা কিভাবে সংখ্যা হিসাবে কাজ করছে যদিও সত্তর শতাংশ জিডিপির কারণ হচ্ছে যে বাংলাদেশের যদি ব্যালেন্স অফ পেমেন্টের দিকে তাকান যেটা আসলে আমার ডলার পরিশোধ এই সমস্ত জায়গার দিক থেকে একটা বড় রোল এবং পরিমাপক হিসাবে কাজ করে সেই জায়গায় কিন্তু যে আর্থিক হিসাবের কথা যেটা বলা হচ্ছে যে আমাদের সাবেক গভর্নর ফরাসউদ্দিন স্যার বললেন যে আমাদের ডক্টর শাহর আপনাকে প্রশ্ন করতে চাই এই মুহূর্তে সেটি হচ্ছে যে আসলে আমাদের যে বিদেশি ঋণটা সেখানে আমাদের আসুনের চাইতে সুদের পরিমাণটা আসলে বেড়ে যাচ্ছে আমরা যদি অর্থবছর টু অর্থবছর চিন্তা করি সেই বিষয়টা এর পাশাপাশি আসলে আমাদের যে রিজার্ভ এবং ডলারের যে একটা সংকট আমাদের কিন্তু এই ঋণটা কিন্তু আমাদেরকে ডলারেই পরিশোধ করতে হচ্ছে সেক্ষেত্রে ক্ষেত্রে এটা আসলে কতটা সংকট তৈরি করবে আমাদের নতুন অর্থবছরে এসে যে ধন্যবাদ আমার আলোচনাটা আসলে আমি ওইভাবেই নিচ্ছিলাম যে জায়গাটা আসছে যে আমরা যখন পরিশোধ করি অথবা আমরা যখন ঋণের ব্যবহার করি আমরা আসলে কিসের জন্য ঋণ নিচ্ছি আমরা প্রকল্প বাস্তবায়নের জন্য ঋণ নিচ্ছি বাজেট সহায়তার জন্য ঋণ নিচ্ছি ঋণ পরিশোধের জন্য ঋণ নিচ্ছি এখন ঋণ পরিশোধ আমাদের সুদ প্লাস আসল এখন দেখা যাচ্ছে যে আমরা আসলটায় যখন আপনি দীর্ঘমেয়াদী লোন নেন তখন কয়েক বছর পরে থেকে শুরু হয় যে কারণে এখন যদি শুধু সুদের দিকে তাকান তাহলে সুদের পরিমাণটা কিন্তু বেড়ে যাচ্ছে আবার ভবিষ্যতের জন্য সংখ্যাটা কেন সেই জায়গাটাই বিশ্লেষণ করছি যে সামনে যখন এই বৃহৎ প্রকল্পগুলা গুলা বাস্তবায়নের দিকে তাকান তখন সেই বৃহৎ প্রকল্পের জন্য যে বড় ধরনের লং টার্ম লোন দীর্ঘমেয়াদী লোন নেওয়া হয়েছে সেগুলার পরিশোধ কিন্তু শুরু হচ্ছে এবং আরো সামনে শুরু হতে যাচ্ছে সেগুলার চাপ যখন একবারে আসবে তখন কিন্তু যে পরিমাণটা দেখতে পাচ্ছেন সেই পরিমাণটা আরো বেড়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে আমরা কি তাহলে সেই ডলারের যোগান দিতে পারবো কিনা আমাদের যে অবস্থা চলছে সেই জায়গায় আমার রপ্তানির কি হবে সেই জায়গায় আমরা যে পরিমাণ প্রোডাক্টিভ জিনিস ইম্পোর্ট করি সেগুলাকে আমরা করতে পারবো কিনা যদি না পারি তাহলে তো আমার জিডিপি সংখ্যায় পড়বে আমার জিডিপি প্রবৃদ্ধি সংখ্যায় পড়বে একই সাথে হচ্ছে আমার এমপ্লয়মেন্ট হ্যাম্পার হবে সেই সমস্ত জায়গা থেকে আসলে আমাদের একটা সংখ্যা তৈরি হচ্ছে আর আমরা বিদেশি ঋণের সেই জায়গাটাই কিন্তু কিন্তু উচিত যেটা যথার্থই বলেছেন যে আমাদের বাস্তবায়নের ক্ষেত্রে ইমপ্লিমেন্টেশন একটা চ্যালেঞ্জ এফিসিয়েন্সি আমাদের কিন্তু দক্ষতা বৃদ্ধি করা প্রয়োজন অর্থাৎ বাস্তবায়ন বিলম্ব প্লাস যেটার কারণে আমাদের ব্যয় বৃদ্ধি হচ্ছে এবং বাস্তবায়নের দৃঢ় গতি সেই জায়গাগুলাকে কিন্তু আমাদের ওভাররান কস্ট বেড়ে যাচ্ছে সেইগুলার বিবেচনায় নিলে কিন্তু আমরা কিছুটা হলেও ঋণের মাত্রাটা সংযত করতে পারি ডক্টর শাহজাদ আপনাকে এ পর্যায়ে আরেকটি প্রশ্ন করতে চাই সেটি হচ্ছে চীন এবং রাশিয়া থেকেও কিন্তু সরকার বিগত বছরগুলোতে অনেক টাকা কিন্তু ঋণ নিয়েছিল সেটা গ্রেস পিরিয়ড দুই তিন বছরের মধ্যে শেষ হয়ে যাচ্ছে তখন কিন্তু ঋণ পরিশোধের পরিমাণটা আবার দুই তিন গুণ হয়ে যাবে এই বিষয়টা আসলে কতটা উদ্বেগজনক উদ্বেগজনক তো আমি সার্বিক চিত্রটা বললাম আসলে লোন যখন নেওয়া হচ্ছে বাংলাদেশ সরকার তখন আসলে প্রকৃত পক্ষে যদি সিনারিওটা বলি তাহলে সেটা হচ্ছে আমরা আন্তর্জাতিক সংস্থা থেকে নেই। আর কিছু কিছু নিয়ে আমরা দ্বিপাক্ষিক আর সেই দ্বিপাক্ষিক লোনার মধ্যে জাপান রাশিয়া চীন এই কয়েকটা রাষ্ট্র থেকে কিন্তু আমরা বেশি লোন নিচ্ছি এখন রাশিয়া থেকে যে লোনগুলা নেওয়া হচ্ছে যেটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য এখন আবার সরকার পরিকল্পনাও করছে যে দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যাবে অর্থাৎ সেই সমস্ত জায়গাগুলা। আমরা মনে করি যে বিদ্যুৎ সরবরাহ নির্বিঘ্ন বিদ্যুৎ সরবরাহ আমাদের প্রয়োজন আছে একই সাথে আমি বলবো যে আমাদের যে ডলার বৈদেশিক মুদ্রায় যে যুগানটা দিতে হবে সেই যুগানটাই যদি বড় ধরনের সংখ্যা তৈরি হয় সেই চ্যালেঞ্জটা যেন তৈরি হয় তার জন্য আসলে যথাযথ ব্যবস্থা এখন থেকে নেওয়া উচিত যেহেতু আমরা গত দুই বছর যাবতই এই ফরেন কারেন্সি রিজার্ভে একটা চ্যালেঞ্জ নিয়ে আসছি এবং ফরেন কারেন্সি রিজার্ভ কিছুটা হলেও এখন স্টেবল হচ্ছে কিন্তু সেটা আসলে কতটুকু হবে সেটা নিয়েও কিন্তু কিছু শঙ্কা রয়েছে সেটাই দেখার বিষয় যে আসলে আমরা সেই চ্যালেঞ্জ গুলা মোকাবেলার জন্য আমাদের সরকার কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে দর্শক বিদেশি ঋণের চাপ দায় এবং দেনা নিয়ে সবশেষ পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শাহাদ হোসেন সিদ্দিক নগদের কাছে সব প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চাষ সবচেয়ে কম